Hey, good morning everyone. Welcome back to my channel. आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमी खूब भालो आछी। आज के Sunday morning टा naturally एकटुखानी सबाई देरी करे शुरू करे, आमारो ताई देरी करे शुरू हुए छे Sunday morning टा। এখন কটা বাজে জানো? এখন বেজে গেছে 8:30। এখন থেকে আমি যা যা কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো এখনো পর্যন্ত আমার কিন্তু চা খাওয়া হয়নি। যেখানে অন্যদিন ভোর 5টার সময় আমার মর্নিং হয়, সেখানে আজকে এখনো আমার চা খাওয়া হয়নি। তার মানে বুঝতে পারছো আজকে কত দেরি করেছে সারিকা ঘুম থেকে উঠতে। আর তবে সানডে মর্নিংটা মনে হয় একটু দেরি করে ঘুম থেকে উঠি, একটু দেরি করে সব কাজ কমপ্লিট করি, তবেই তো সানডে ফিলটা হয়। তা না হলে সানডে ফিলটা হবে কি করে, তাই না বলো? আর আজকে জানো তো আমার আরেকটু দেরি করে ওঠার কারণ হচ্ছে আজ কিন্তু আমার কোনো রান্না নেই। আজকে আমার নিমন্ত্রণ রয়েছে আমার এক দাদুর বাড়িতে, সেখানে আমি পার্থ তুতান তিনজনে মিলে যাব। তার জন্য আজকে আমার রান্না নেই, তাই সানডে মর্নিংটা আরেকটু দেরি করে আমি শুরু করলাম আজকে। এখনো পর্যন্ত আমার চা খাওয়া হয়নি। তুতান কিন্তু ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, পার্থ কিন্তু এখনো ঘুমোচ্ছে। ও বোধহয় এখন মানে আমি যতক্ষণ দেখেছি পার্থ ঘুমোচ্ছিল, এখন বোধহয় উঠে গেছে। জানি না পার্থ উঠেছে কি না, আর আমি কিছু আগে আমি ঘুম থেকে উঠেছি। এখন সব কাজগুলো আমাকে যথারীতি করতে হবে, গাছে জল দেওয়া থেকে শুরু করে আমন্ড খাওয়া থেকে শুরু করে সব কাজগুলো আমি এখন থেকে শুরু করব। তাহলে চলো সব কাজ শুরু করা যাক। ফাইনালি এখন আমরা চা নিয়ে চলে এসেছি টেবিলে। দেখো এটা আমার চা আর এটা হচ্ছে মিস্টার ব্যানার্জির চা। কটা বাজে জানো? এখন 10টা বেজে গেছে, এখন আমরা চা খাচ্ছি। তবে রবিবার কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, ও কিন্তু এখন অফিসে কাজ করছে, সানডে হলেও কিন্তু ও কিন্তু অফিসে কাজ করছে। গুড মর্নিং এভরিবডি। তোদেরকে গুড মর্নিং করছে। সানডে জানো তো আমরা যতটা সম্ভব চেষ্টা করি দুজনে একসাথে বসে চা খাওয়ার জন্য, কারণ সারা সপ্তাহ আমরা সবাই ব্যস্ত থাকি, নিজের নিজের কাজে আমরা সবাই ব্যস্ত থাকি। তার জন্য সানডেই চেষ্টা করি দুজনে একসাথে চা খাওয়ার, আর সেটা হয়ও আমাদের। মিস্টার ব্যানার্জি এখন মন দিয়ে কাজ করছে অফিসের, ওর সানডেও ছুটি নেই, সানডে ওয়ার্ক ফ্রম হোম করতে হয় ওকে। তোমরা হয়তো ভাববে সানডে আবার কিসের কাজ থাকে, অ্যাকচুয়ালি ওরা ইমার্জেন্সিতে রয়েছে, তার জন্য ওর কাজটা একটুখানি বেশি, কখনোই ও ছুটি পায় না। তবে চলো আমরা চাটা খাই আর নিজেদের সাথে নিজেদের মধ্যে একটুখানি কথাবার্তা বলি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে ব্রেকফাস্টে দেখো আছে ম্যাগি আর ওয়াটার পোচ। এটা তুতানের, এটা পার্থর, আর আমারটা হচ্ছে, কারণ আমি না ওয়াটার পোচ খেতে পারি না, তাই আমি একটুখানি মানে হার্ড বয়েলড করে নিচ্ছি আমার একটাকে। ফাইনালি ব্রেকফাস্ট নিয়ে টেবিলে চলে এসেছি, আর আজকে ব্রেকফাস্টে আমাদের আছে ম্যাগি আর এগ ওয়াটার পোচ। কিন্তু জানো তো আমি না ওয়াটার পোচ একদম খেতে পারি না, মানে নরম নরম ওয়াটার পোচ আমি একদম খেতে পারি না, তার জন্য আমারটা আমি হার্ড বয়েল করে নিয়েছি। তার মানে কি হচ্ছে, আমার হচ্ছে ম্যাগি আর হার্ড বয়েল এগ, আর তুতানার পার্থর হচ্ছে ম্যাগি আর ওয়াটার পোচ ব্রেকফাস্টে। আমার ব্রেকফাস্টটা দেখো ম্যাগি আর হার্ড বয়েল। তুতানদেরটা একটুখানি মানে হালকা নরম নরম আছে, কিন্তু আমি পারবো না বাবা এত নরম খেতে, তার জন্য আমারটা হার্ড বয়েল, দেখলেই বোঝা যাচ্ছে, দেখেছো। এখন ঘড়িতে সময় হয়েছে 11:30, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। পার্থ রেডি হয়ে এখন অফিসের কাজ করছে, তুতান রেডি হয়ে ভিডিও গেম খেলছে, আর দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকে এই জামাটা পরে নিয়েছি, আর বেশি সাজুগুজু করিনি, কারণ তোমরা জানো আমি বেশি সাজুগুজু করি না, যা সানস্ক্রিন আর হালকা একটু লিপস্টিক ইউজ করেছি, আর কিছুই সেরকম সাজুগুজু করিনি। তো এখন চলো যাওয়া যাক, পরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আমি এসে কথা বলবো কথাটা বললাম, তার কারণ হচ্ছে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আমি জানি না আমি তাদের বাড়িতে ভিডিও করতে পারবো কি না, একবার তাদের সবাইকে জিজ্ঞেস করবো যে আমি ভিডিও করতে পারবো কি না, বা তারা ক্যামেরা ফ্রেন্ডলি কি না। যদি তারা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে থাকে তাহলে অবশ্যই সবটাই আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করব, আর তারা যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয় তাহলে আমি কিন্তু কিছুই শেয়ার করতে পারবো না। তার জন্যই তোমাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম যে আমি এসে আবার তোমাদের সাথে কথা বলবো।
আর তোমরা তো আগেই দেখে নিয়েছো আমি পুরো রেডি হয়ে গেছি। আরেকবার দেখে নাও আমার সাজুগুজুটা, জাস্ট সানস্ক্রিন লাগিয়েছি আর হালকা লিপস্টিক ইউজ করেছি, আদারওয়াইজ আর কিছু ইউজ করিনি, আর পারফিউম সেটা তো আছেই। তো যাই হোক, চলো যাওয়া যাক, এসে আবার পরে তোমাদের সাথে কথা বলছি, তাহলে চলো টাটা। আমরা এখন মিষ্টিতে কামধেনুতে চলে এসেছি, তুতান দেখো এখন জল খাচ্ছে, পার্থ দাঁড়িয়ে রয়েছে, তুতান দেখো। গুড ইভিনিং, দাদুর বাড়ি থেকে এসেছি, অনেকক্ষণ হলো, সারাদিন বেশ ভালো কাটলো, খুব মজা করে কাটলো আমাদের। আর জানো আসার সময় না মানে এত রোদ ছিল, মানে বাইরে তাকানো যাচ্ছিল না, এত রোদ, কিন্তু যেই বাড়িতে ঢুকলাম সাথে সাথে বৃষ্টি শুরু হলো, মানে ভালো সময় আমরা বাড়িতে ঢুকে পড়েছি। আমরাও আসার সময় বলছিলাম এত রোদ, কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথে দেখি বৃষ্টি নেমে গেল, মানে ভালো সময় বৃষ্টিটা হয়েছে। এসে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিলাম, এখন দেখো পার্থ চা করে নিয়ে এসেছে, চা খাচ্ছি। চা খেয়ে ছেলেকে নিয়ে পড়তে বসাবো, ওকে একটুখানি বাংলা পড়াবো, বাংলা পড়িয়ে তারপর কিচেনে চলে যাব রাতের ডিনার বানানোর জন্য। পার্থ কিন্তু অলরেডি ফ্রিজ থেকে চিকেনটা বার করে রেখেছে, আজকে ডিনারে করব চিকেন কষা আর রুটি, রাত্রে আর বেশি কিছু লাগে না, চিকেন কষা রুটি দিয়েই আমাদের হয়ে যাবে। আর এখন চা খাচ্ছি, চা খেয়ে ছেলেকে নিয়ে পড়তে বসাবো, দেখবো কিরকম প্রিপারেশন হয়েছে, সামনেই ছেলের এক্সাম, কিরকম প্রিপারেশন হয়েছে সেটা একটু মাকে চেক করতেই হবে। আরো আর দেখো এখনো কিন্তু ওয়েদারটা একদম মানে কি বলবো, বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা মুহূর্ত, বৃষ্টি এখন কমে গেছে কিন্তু বৃষ্টি হবে এরকম একটা রয়েছে ওয়েদারটা। বৃষ্টি হলে তো বেশ ভালোই হয়, কারণ ভীষণ গরম পড়েছে বর্ষাকালে, গরমটা না এত অসহ্য একটা গরম, তো এখন বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো হয়, দুপুরে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা হবে হবে। আর পার্থ পার্থর অফিসের কাজ করতে শুরু করে দিয়েছে, ও রবিবার দিনও ছুটি নেই, ও রবিবার দিন বাড়িতে থাকে ঠিকই কিন্তু ওকে তো অফিসের কাজ করতেই হয়, ওয়ার্ক ফ্রম হোম ও করে, তো ওয়ার্ক ফ্রম হোম করছে ও। আর আমি এখন চা বিস্কুট খাচ্ছি, কেউ চা করে দিলে না চা খেতে কিন্তু বেশি ভালো লাগে, নিজে চা করে খেতে যতটা না ভালো লাগে কেউ করে দিলে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে। এখন ছেলেকে পড়াতে বসিয়েছি, ছেলেকে আমার পড়ানো হয়ে গেছে, 8টা বেজে গেছে, এখন ফাইনালি আমি কিচেনে চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য। আর আমার কিন্তু ছেলেকে পড়ানোর আগেই আটা মাখা হয়ে গিয়েছিল, আটা মেখে রেখে ছেলেকে আমি পড়াতে গিয়েছিলাম, তার জন্য আটা মাখার কাজটা এখন আমাকে করতে হবে না, সে কাজটা আমার অলরেডি হয়ে গেছে। আর পার্থ সন্ধ্যেবেলা চা করার সময় ফ্রিজ থেকে চিকেন বার করে জল দিয়ে রেখেছিল, চিকেনের বরফও কেটে গেছে, আর চিকেনটা এখন জাস্ট আমি রান্না করব, চিকেনের মশলা করে চিকেন রান্না করব আর রুটি করব। তো তাহলে চলো রান্নাটা করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো চিকেনের বরফ পুরো কেটে গেছে, এবার জাস্ট মশলাটা করে চিকেন রান্না করব। দেখো আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর আজকে কিন্তু আমি করছি ব্যাচেলার চিকেন, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সব কিছু কেটে ধুয়ে চিকেন ম্যারিনেট করতে করতে অনেক রাত হয়ে গেছে, এখন অলরেডি 9:45 মতো বাজে, আজকে স্কুল আছে বাচ্চার, তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই চিকেনটা আর পেঁয়াজগুলো আগে ভেজে রান্না করছি না, আজকে চিকেনটাকে একবারে ম্যারিনেট করে রান্না করছি। দেখো এই যে চিকেন আমার সব মশলা আর পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে,
এই চিকেনটা হতে বেশি একটা টাইম লাগে না, এটাকে বলে ব্যাচেলার চিকেন। জানো আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো গোটা গোটা আছে, তার কারণ হচ্ছে এটা চন্দ্রমুখী আলু, তাই আলুগুলোকে আমি আর কেটে দেইনি। কেটে দিলে না আলুগুলো ঝোলের মধ্যে একেবারে গলে যাবে, তার জন্য আলুগুলো কেটে দেইনি। আলুগুলো এরকম গোটা গোটাই দিয়েছি, জাস্ট খোসা ছাড়িয়ে গোটা গোটা দিয়েছি, এটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দেখো ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আর এই চিকেনের মধ্যে আমি দিয়েছি টক দই, টক দই, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি। আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার। চিকেনটাকে না আমি ঢাকা দেব না, ঢাকা দিলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, হতে খুব সময় লাগবে, তার জন্য চিকেনটা এরকম অবস্থাতেই থাক, ঢাকা দেব না। আর ঢাকা দিলে জানো তো চিকেন থেকে অনেকটা জল বেরোয় এবং হতে খুব সময় লাগে। ঢাকা ছাড়াই চিকেনটাকে এবার আমি কষাচ্ছি। খুন্তিটা না আমি চেঞ্জ করে নিলাম, কারণ সরু খুন্তিটায় হচ্ছিল না, তাই খুন্তিটা চেঞ্জ করে এই চওড়া মতো খুন্তিটা নিয়ে নিলাম, এখন নাড়তে খুব সুবিধে হচ্ছে। আর একটা জিনিস ফলো করো, চিকেন থেকে কিন্তু একদম জল বেরোয়নি, কারণ যেহেতু ঢাকা দেয়নি তো তার জন্য চিকেন থেকে জল বেরোয়নি। চিকেনে না ঢাকা দিয়ে দিলে আমি লক্ষ্য করে দেখেছি চিকেন থেকে জল বেরিয়ে যায়, তখন হতে চিকেনটা টাইম লাগে। না চিকেন কষাবার সময় যতটা সম্ভব চেষ্টা করি ঢাকা না দিয়ে কষাতে, তাহলে কি হয় জানো তো চিকেনটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আর মানে কি বলবো চিকেনটা খেতেও একটু টেস্টি হয়। চিকেন কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে বাটিতে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি, কারণ অনেক মশলা লেগেছিল এই বাটিতে, তাই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম চিকেনে, আর আলু কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা চন্দ্রমুখী আলু, বেশি সিদ্ধ হতে সময় লাগে না। আমি কি বললাম শুনলে? বেশি সিদ্ধ হতে সময় লাগে না, কথাটা উল্টো বললাম, সিদ্ধ হতে বেশি সময় লাগে না চন্দ্রমুখী আলু। একটু আধটু ভুল হয় প্লিজ, ওটা কিছু মনে করো না। এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা না লো করে দেব, লো টু মিডিয়ামে এটা হবে, একদম লো করব না, লো টু মিডিয়াম ফ্লেমে হবে চিকেনটা। লো টু মিডিয়াম ফ্লেমে হলে কি হয় জানো তো চিকেনটা না বেশ ভালো সিদ্ধ হয়। চিকেনটা দেখো অন্য ওভেনে শিফট করে দিয়েছি, আর এই ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার জন্য। অলরেডি এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে 9:25, ছেলের কালকে স্কুল আছে, হাজবেন্ডের অফিস আছে, আমাকে খুব তাড়াতাড়ি সব কাজ করতে হবে, তার জন্য ওই ওভেনে কড়াইটাকে শিফট করে দিয়ে এই ওভেনে এখন রুটি করব আমি। চিকেনে না গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে আর গরম মশলা দেওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ খুব ফাস্ট আমাকে এখন কাজ করতে হচ্ছে। আমার জানো তো একটা প্রবলেম হয় যেটা, সেটা হলো যখন আমি রুটি কিনে আনি তখন পরপর আমি রুটি কিনে আনি, আর যখন আমি রুটি করি তখন আমি আবার পরপর রুটি করি। জানি না এটা সবার সাথে হয় কিনা বা এটা আমার মানে বড় প্রবলেম কিনা আমি জানি না, বাট এটা কিন্তু আমার সাথে হয়, আমি ফলো করে দেখেছি। যখন আমি রুটি করি তখন আমি পরপর রুটি করি, তখন আমার কেনা রুটি খেতে ইচ্ছে করে না, আর যখন আমি মানে রুটি না করি তখন মনে হয় কেনা রুটি ঠিকঠাক। চিকেনটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বৃষ্টি হলো তবু কিন্তু গরমটা কমছে না। আমার কিন্তু মোটামুটি রুটি ফোলে, কিন্তু জানো সব রুটি যে ফোলে সেটা নয়, বাট মোটামুটি রুটি ফোলে। একজন লাইফস্টাইল ব্লগার, তার জন্য আমার প্রত্যেকটা ভালো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব।
আমার খারাপ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। একটা মানুষ কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না, ভালো খারাপ নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা তৈরি হই। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার রুটি করা আর রুটি বাইরে থেকে কিনে আনা, এটা যে বিগ মানে বিগ প্রবলেম আমার লাইফের, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার মনে হয় আমার আমাকে পুরোটা তোমরা চেনো, আমার শুধু ভালোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কি করে হয়, কারণ তোমরা তো আমার পরিবার, আর পরিবারের মানুষজনের সাথে সবটাই শেয়ার করা উচিত বলে আমার মনে হয়। চিকেনের ফাইনাল লুক দেখো, আর এখানে রুটি আছে, আজকে ডিনারে চিকেন আর রুটি। আমার কিন্তু রুটি করা হয়ে গেছে, আর এত গরম লাগছে দেখো, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা গরমে কি অবস্থা, ঘেমে ঘামে ঘামিং গ্লোতে মুখ চকচক চকচক করছে প্রত্যেক দিনের মতো, কারণ প্রত্যেক দিনই আমি ভীষণ পরিমাণে ঘেমে যাই আর ঘেমে আমার মুখ ঘামিং গ্লোতে চকচক চকচক করে। আজকেও তার অন্যতা হলো না, দেখো পুরো ঘামিং গ্লোতে মুখ ঘেমে একদম চকচক চকচক করছে। এবার তুতানকে ডিনার করাবো, ডিনার করাবার পর ও শুয়ে পড়বে, কারণ এরপর তো আর ওর তো কোনো কাজ থাকে না, সারাদিন যা দুষ্টুমি করে তার মধ্যে পড়াশোনার একটা প্রেশার আছে, সেটা তো সবারই থাকে, এটা তো কোয়াইট ন্যাচারাল। আর তার মধ্যে ওর এত দুষ্টুমি, মানে দুষ্টুমির লেভেল তোমরা ভাবতে পারবে না, মানে পাগল করে দেয় তুতান। জানি বাচ্চারা দুষ্টুমি না করলে আবার ভালোও লাগে না, তুতান এত দুষ্টু না, তোমরা যদি ওকে সামনাসামনি দেখো তাহলে বুঝতে পারবে ভীষণ দুষ্টুমি করে সারাদিন। এখন ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেব, মানে আমার ঘুম পাড়াতে হয় না, জাস্ট ওকে খাইয়ে ওর পাশে একটুখানি বসে থাকতে তাহলেও ঘুমিয়ে যায়। তুতানকে ডিনার করানোর পর আমি আর পার্থ ডিনার করব, আর ডিনারের পর কিচেনে তো অনেক কাজ থাকে, লেফট ওভার খাবারগুলো ফ্রিজে তুলতে হয়, তারপর কিচেন পুরো ক্লিন করতে হয়, বাসন কোসন যেগুলো থাকে সেগুলোকে জল দিয়ে ধুয়ে তারপর রেখে দিতে হয়, কারণ তা না হলে না রান্নাঘরে ভীষণ পরিমাণে কিন্তু ছোট ছোট আরশোলা তৈরি হয়। তার জন্য না সবসময় আমি কি করি বলতো, খাবারগুলোকে মানে খাবারগুলোকে তো লেফট ওভার খাবারগুলোকে তো আমি ফ্রিজে তুলে দিই, আর যে ছোট ছোট ফুড পার্টিকেলসগুলো পড়ে থাকে সেগুলোকে পুরো ক্লিন করতে হয়। এমনকি আমি যে আউটলেটটা রয়েছে, মানে সিঙ্কের যে আউটলেটটা রয়েছে, সেই আউটলেটে কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা আমি গরম জল ঢেলে দিই, তাহলে কি হয় বলতো, মানে সারাদিনের যে মানে ফুড পার্টিকেলস থাকে, তারপর ছোট ছোট কোনো পোকা টোকা যদি থাকে সব একবারে বেরিয়ে যায়, তাহলে আর কিচেনে না আর কোনো পোকা টোকা হয় না। আর কিচেন সবসময় হাইজেনিক রাখা উচিত, কারণ ওখানেই তো সবকিছু হয় আমাদের বলো। আজকে ব্লগটা না আমি এখানেই শেষ করব, কারণ কালকে সকালবেলা স্কুল আছে, হাজবেন্ডের অফিস আছে, আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তার জন্য আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তুতানকে ডিনার করি, আমরা ডিনার করে শুয়ে পড়ব, রান্নাঘরে যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করব না, এখানেই শেষ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাবাই, গুড নাইট, ভালো থেকো সবাই তোমরা, বাবাই।